সমস্ত গুণা সমস্ত পাপ এর মধ্যে একটা বিশেষ পাপ বিশেষ একটা গুণা যেটা সবচেয়ে জঘন্য গুণা সবচেয়ে মারাত্মক গুণা এটাকে আল্লাহ তালা কোরআনুল করিমের বহু জায়গায় আলাদা শব্দ একটা বলছে সব গুণার সাথে অন্তর্ভুক্ত তো আছেই এই গুণাটার জন্য আল্লাহ তালা আলাদা বলছেন সেইটার নামই হল ফাহেষাহ অথবা বহুবচন ফাহসা অথবা বহুবচন ফাহিস এটা আলাদা গুণা গুনার একটা বিশেষ প্রকার জঘন্য গুণা সাংঘাতিক গুণা অত্যন্ত ভয়ঙ্কর নেক্কার একেবারেই খারাপ গুণা এটাকে আল্লাহ তালা আলাদা উল্লেখ করছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আনিল আমি তোমাদেরকে ফাহসা মানে অশ্লীলতা থেকে নিষেধ করলাম অলমুন কার এবং যাবতীয় গুণার থেকে নিষেধ করলাম এই যে অশ্লীলতাকে আলাদা বলছে কোরআনে আল্লাহ তালা বলছেন ইন্না তানহা আনিল ফাহ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে এবং যাবতীয় গুনা থেকে বিরত রাখে তাহলে এখানে অশ্লীলতা ফাহা এই শব্দটা আলাদা উল্লেখ করছে কোরআনুল করিমে আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন ওলা ফাওয়া হিসা মা দহারা মিনহা অমা বতান আল্লাহ তালা বলেন আমার বান্দা প্রকাশ্য কিংবা গোপন সর্বপ্রকার অশ্লীলতা তার ধারে কাছেও তুমি যেও না আল্লাহ তালা বলেন জালিকুম এটা আমার ওসিয়ত এটা আমার ওসিয়ত তুমি প্রকাশ্যে কিংবা গোপনে একাকি কিংবা সবার মাঝে অশ্লীলতার কাছে যেও না না ফবাহেসের কাছে যেও না এখন এই এতগুলো শব্দ দ্বারা আপনারা বুঝলেন অশ্লীলতা ফাহসা ফাহেসা ফওয়াহেস কোরআনের গুনার একটা বিশেষ প্রকার আল্লাহর নাফরমানির একটা বিশেষ প্রকার আর এটাকেই তালা বলছেন এই উনিশ নম্বর আয়াতে যার দ্বারা এটা সমাজে প্রচার হবে প্রসার হবে তাকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও দিবে এখন প্রশ্ন হইল এই ফাহসা কি জিনিস অশ্লীলতা বলতে কোন গুণাম এটার এক কথা হল এটাই আমি বলতে চাচ্ছি ফাহেসা বা ফাহসা বা ফাহেস অশ্লীলতা বলতে বোঝায় নারীকে কেন্দ্র করে যত রকমের গুনা কোনো মেয়েকে কোনো মহিলাকে কোনো নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের গুণা এটাকেই বলা হয় ফাহেসা ফাহসা আর এটাকেই অন্য ভাষায় কোরআনুল করিমে বলছে জেনা নারীকে কেন্দ্র করে যত গুণা সবগুলোর নাম জেনা ব্যবিচার এটাকেই অস্থিরতা বলে এটাকেই বেহায়াপনা বলে এটাকেই নগ্নতা বলে এটাকেই উলঙ্গপনা বলে এটাই ফাহেসা তাহলে এখন আপনি কি বুঝলেন আল্লাহ তালা স্পষ্ট বলে দিলেন নারীকে কেন্দ্র করে গুণা নারীকে উপলক্ষ করে যত রকমের গুণা হয় অস্থিরতা হয় এটা যার দ্বারা হবে সে নারী হোক কিংবা পুরুষ হোক আয়োজক হোক পিছিয়ে পিছিয়ে ঘুরে হোক কিংবা কাউ কাউকে সহযোগিতা করে হোক যার দ্বারা নারী কেন্দ্রিক গুণা সমাজে ছড়াবে সেটাই অশ্লীলতা আর ওই নাফরমানকে আল্লাহ তালা দুনিয়াতেও আজাব দিবে আখরা আজাব। এটাকেই আল্লাহ তালা অন্য ভাষায় জেনা বলছেন জিনা কোরআনুল করিম আল্লাহ তালা বলেন ওয়ালা তাকুজ জিনা তোমরা জেনার কাছে যেও না কাছেও যেও না নিশ্চয় অস্থিরতা তাহলে কি বুঝলেন ওই যে আল্লাহ বললেন যার দ্বারা অস্থিরতা ফাহা ছড়ায় তার জন্য দুনিয়া আখেরাতের আজাব তার মানে যার দ্বারা জেনা ব্যবিচার ছড়ায় তার জন্যই দুনিয়াতেও আজাব আখেরাতেও আজাব তাহলে আমরা এটা বুঝলেন আল্লাহ তালা বললেন ও সাবিলা জেনার পথ এটা বড় নিকৃষ্ট মন্দ পথ মন্দ পথ আমার বাফ আমার ভাই জওয়ান বন্ধু আমি সবাইকে লক্ষ্য করে এ কথাটাই বলতে চাচ্ছি আজকে আপনারা বলেন আপনারাই বলেন আমাদের নজওয়ান যেই যুবক সম্প্রদায় যাদের সংশোধন যাদের পরিবর্তন যাদেরকে সৎ চরিত্রবান যাদেরকে আখলা কোয়ালা আমরা বানাইতে চাই কোন জাতির কোন সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সম্প্রদায় জাতির অ্যাসেট জাতির সম্পদ আমাদের সারা দিনে তিনটা অংশ সকাল বেলা সূর্য উঠে ওঠে বেলা, সূর্য ডুবে ডোবে দুপুরবেলা সূর্য পুরা তেজে সারা পৃথিবী আলোকিত করে ঠিক জিন্দগির তিন অবস্থা ছোটবেলা শক্তি হচ্ছে হচ্ছে বুড়া বেলায় শক্তি যাচ্ছে যাচ্ছে ঠিক মাঝের যুবক প্রহরের সূর্যের মতো প্রখর তেজ প্রখর উত্তাপ যৌবনকার যে সময় পুরা শক্তি সামর্থ্য এটা যৌবন আর এই যুব সম্প্রদায়ের সবচেয়ে বড় বর্তমানে মুসিবত বিপদটা কি বিপদটা হল নারীকে কেন্দ্র করে তাদের জীবনের লিপসা নারীর প্রতি তাদের লোভ নারীর প্রতি তাদের আকাঙ্ক্ষা নারীর প্রতি তাদের কামনা বাসনা নারীর প্রতি তাদের চূড়ান্ত আগ্রহ আপনি নজওয়ান এই তপকার হাতে যেই মোবাইল দেখতেছেন বড় মোবাইল রাত দিন সেই রাতের তিনটা পর্যন্ত সকালবেলা আবার উঠে শুরু করে আরেকবার রাত পর্যন্ত একবারে সর্বপ্রধান মূল তার নজর তার চোখে দেখার বস্তু হল নারী নারীর ছবি নারীর নাচ নারীর গান নারীর উলঙ্গপনা জেনা ব্যবিচারের দৃশ্য উলঙ্গ ছবি এই সমস্ত কিছু নারীকে কেন্দ্র করে যত রকমের কিছু হইতে পারে অস্থিরতা বেহায়াপনা পড়া এটাই হলো যুবকের মগজে কলিজায় দেমাগে সবচেয়ে বেশি ছড়িয়ে আছে ছড়িয়ে আছে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা হাজারো মার্কেট হাজারো রেস্তোরাঁ হাজারো কফি হাউস হাজারো শপিং সেন্টার হাজারো লেখ হাজারো হাজারো ভ্রমণ কেন্দ্র পর্যটন কেন্দ্র বিনোদন কেন্দ্র বে হায়া নারী বে পর্দা নারী বে সরম নারী যদি না হয় জমবে না জমবে না সাপ্তাহানিক যদি বে হায়া নারী বন্ধ থাকে লালবাতি লাল লালবাত জলে যায় হ্যাঁ তাহলে নারীকে কেন্দ্র করে এই নগ্নতা এই অশ্লীলতা এই বেহায়াপনা আমাদের এই নজওয়ান তপকা আমাদের এই নওজওয়ানদেরকে জীবনের সব কিছু ভুলাই দিস সব ভুলাই এজন্য আমি এটাই বলতে চাচ্ছি আজকে আমাদের সমাজে যেই সমস্ত উঠতি বয়সী ছেলেরা উঠতি বয়সী মেয়েরা বড় হচ্ছে আল্লাহর কসম ওদেরকে জেনা ব্যবিচারের এই গুনার যত আড্ডা এই সংস্পর্শ এর থেকে বাঁচাইতে হবে নাইলে এই জাতি টিকবে না এই জাতি টিকবে না জেনা ব্যবিচার কোনো সম্প্রদায়কে টিকায় না এটাই বাস্তবতা আজকের গোটা ইউরোপ প্রযুক্তিতে যন্ত্রপাতিতে ইলেকট্রনিক্সে বিভিন্ন কিছুতে অনেক ঊর্ধ্বে কিন্তু আখলাক চরিত্র নারী পুরুষের অভাব মেলামেশা এই নগ্নতার ক্ষেত্রে একেবারে জঘন্য